হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি, শরীরের দিক দিয়ে খুবই ভালো আছি, কিন্তু একটু মনটা খারাপ রয়েছে কারণ আজকে আমরা বাড়ি যাচ্ছি। তো আজ সকাল সকাল উঠে গেছি আর এখন বাজে হচ্ছে 8টা। আমরা এখন এখান থেকে হোটেল থেকে বেরোবো, তো 8টার সময় যেহেতু টাইম বেরোনোর হোটেল ছাড়ার 8টা থেকে 8:30টা টাইম দেয়, তো আমরা 8:30টা 8টার মধ্যেই বেরিয়ে গেছি, 8টা থেকে 8:30টার মধ্যেই বেরিয়ে গেছি। আর এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রর ধারে একটুখানি যাই, আর আজকে প্রচুর রোদ, পুরোটা আমি যেতে পারছি না, আমি দূর থেকেই দেখে নিচ্ছি কারণ এতটা রোদ, এখান থেকে এইটুকু এসছে আমার কষ্ট হয়ে গেছে, আর ওইখানটা ওই বালিটুকু বেরোতে গেলাম তো পাগল হয়ে যাবো, তার জন্য আর গেলাম না, আমি একাই এসছি। তো এখান থেকে এটুকু দেখেই আমি এখন আমরা বেরিয়ে পড়েছি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে, তো এখন যাবো স্টেশন, তারপরে দেন ট্রেন আছে আমাদের হচ্ছে 10:15, তো ট্রেনে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটার সঙ্গে থাকো। 10:25 তাহলে 1.5 ঘন্টা বসে থাকো। তো আজকে প্রচুর পরিমাণে রোদ, আর চলে আসলাম পুরী স্টেশন, আমি যাব বাড়ি। আমাদের ট্রেন দিয়ে রেখে দিয়েছে, যেটা হচ্ছে আমাদের ট্রেন, আমরা এটাতে করেই যাব। হ্যাঁ, মামা বাড়িই যাবো, চলো। সবার মুখ চোখ কালো হয়ে গেছে, আমার তো সব থেকে বেশি কালো আছে, মুখটা আমার বেশি পুড়েছে। খাবে বাবা, নিয়ে আসবে। তো যেহেতু আমাদের খাওয়া দাওয়ার কিছু আনা হয়নি ওখান থেকে, তো আমরা এখান থেকে একটুখানি প্যাটিস নিয়ে নিচ্ছি, চিকেন প্যাটিস, আর টুকটাক মাম যেগুলো যেগুলো খেতে ভালোবাসে সেগুলো নিয়ে নিই, কেননা ট্রেনের মধ্যে বায়না করলে যখন তারটা তখন পাই না, তো তার জন্য আগে থেকে সমস্ত কিছু কেকস বিস্কুটস, তারপরে আইসক্রিম, অনেক কিছু ফুটি টুটি সব কিনে নেওয়া হয়েছিল। আর আমাদের খাওয়ার জন্য একটু প্যাটিস নিয়েছিলাম, চিকেন প্যাটিস, একটা সসের প্যাকেট চিনতে পারছে না, দাঁতটাও তো জোর নাই, আজকে কালকে নইতে সমুদ্রে ভাসি নিয়ে যাচ্ছিল দিবাগে, দিবাগে মাছ আটছেই না, বলছে ওকে ধরিস ওকে ধরিস। তো এখন প্যাটিস খাওয়া হচ্ছে, এই যে আমার প্যাটিসটা এইখানে স্টেশন থেকে নেওয়া হলো, এখন খাওয়া দাওয়া একটুখানি করে নিই, তারপরে আবার কথা হবে। তো আমাদের ট্রেন পুরী স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, আর আজকে যা গরম পড়েছে জানি না কী হবে, লাস্টে দেখাবো যে কীরকমভাবে আছি, কীরকম অবস্থায় আছি এত গরমে। তো চলো আবার পরে কথা হচ্ছে, ভালো আছে? বিহারের মতন বাজে খেতে না তো ভালো আছে, এটা খেতে ভালো। তো এক প্লেট বিরিয়ানি নিয়ে দেখা হলো, কেমন খেতে? তো যাক ভালো, না ভালো আছে, টেস্ট আছে, খারাপ টেস্ট না, ভালো ভালো। নাও কি নেবে, নাও 90 টাকা করে, 180 টাকা। তো যাওয়ার দিনও দেখেছি তোমাদেরকে, আর আসার দিনও দেখাচ্ছি। এই যে এটা মনে হয়, আই থিঙ্ক মনে হচ্ছে ঝিল, মানে এতটা বড় না, বলার মতন না, দেখো মানে যেতেই আছি যেতেই আছি, কিন্তু আমার খুব ভয় লাগছিলো বাবা, হেভি ভয় লাগছিলো। তো যাই হোক, এখন এখন মামা একটু ঘুমিয়েছে, তো এখন একটু খেয়ে নেবো, খাওয়ার নেওয়া হয়েছে তোমাদেরকে তো বলেইছি, তো এখন একটু খেয়ে নিই, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকের গরমটা ছিল বীভৎস গরম, অনেক সহ্যের পর মাঝখানে কোনো ভিডিও করিনি, এখন ভিডিও করছি, এখন নামার টাইম হয়ে গেছে, আর এখন রাত হয়ে গেছে, সন্ধে বলতে পারো, 7টা বাজে, আর এতটা অস্বস্তি হয়েছে।
তো এখন আমরা বেরোবো, এখন আমরা শালিমার ঢুকছি, তারপরে হাওড়া যাব। এই যে একই রকমভাবে এসছি, যেরকমভাবে এসছি সেরকমভাবেই যাব। এখন শালিমা ঢুকছে না, এখন পদ্মা ঢুকছে না। বা এই ও বাবা, ও কানে হেডফোন, রে মুটকি, পদ্মা ঢুকছি না। তো চলো, আমাদের সব লাগেজ নামানো হয়ে গেছে, সবাই রেডি, আর শুধু নামার পালা। খুব চলে, ভালো চলে। আজকে এই হেডফোনটাও নিল 200 টাকা দিয়ে, ব্লুটুথ হেডফোনটা ট্রেন থেকে। ওর হেডফোনটা অ্যাকচুয়ালি ওখানে হারিয়ে গেছে, ব্যাগ থেকে, ক্যামেরার ব্যাগ থেকে হারিয়ে গেছে, এই ব্যাগটা থেকে হারিয়ে গেছে, তার জন্য ওকে ট্রেন থেকে কিনে দেওয়া হলো একটা। আর এখন যাব। ওর কী কী হারিয়েছে? চশমা হারিয়েছে, হেয়ার ব্যান্ড ভেঙে গেছে, আর আর কী হয়েছে? হেডফোন হারিয়ে গেছে। মানে কষ্ট নিয়ে আজকে বাড়ি এলো, এতক্ষণ ওর শরীর ঠিক ছিল না, এখন একটু ফ্রেশ লাগছে। এতক্ষণ মুখ চোখ পুরো কালো হয়ে গেছিলো, বমি করে এলো একটু আগে, তারপরে কি ও ঠিক হলো একটু। তো চলো, বাজে কথা বললাম বমির কথা, তো চলো আবার পরে কথা হচ্ছে। কিছু বলছে না দাদা, বলছে বলছে বলো না দীপা মা বকো। ব্যাগটা নিয়েছে থাকো, কিছু বলেনি, এ শোনা শোনা, এই তো বাবা, চল। এ তো আমি বাবার সাথে এসেছি, শোনা বাবা একা একা পারে, কত ভারী একটা ব্যাগ, আমার হাতটা ব্যথা হয়ে গেলো, তাই দুজনে নামিয়েছি। চলো চলো, সো আমরা নেমে গেলাম, এরা মানে আবার সেদিন আমরা যাচ্ছি নিচ দিয়ে, তো নিচ দিয়ে গিয়ে আবার উপর উঠতে হবে, দিয়ে তারপরে দিন ওখান থেকে ট্যাক্সি ধরতে হবে, ট্যাক্সি করে আবার যেতে হবে হাওড়ায়, হাওড়া থেকে আবার যেতে হবে আমাদের, তারপরে আমাদের 1.5 ঘন্টার মতন জার্নি। তো চলো এখন যাই, টাইম হয়ে এসছে, পুরো বলতেই পারো খুব একটা টাইম নেই, যেহেতু 8:15 নামালো, তো আমাদের ওখান থেকে আবার 8:30 ট্রেন, যাই হোক ধরতে পারি কি পারি না যাই না, তো জ্যাম থাকলে তো হয়েই গেলো, আর যদি ন্যাম না থাকলে তাহলে তো ভালোই। তো চলো এখন আমরা ট্যাক্সিতে বসে পড়েছি, আর এখন যাব হাওড়া স্টেশন। যা ভেবেছি তাই হয়েছে, এত পরিমাণে জ্যাম, মানে রাতে তো, কিন্তু যাওয়ার দিন যে গেছিলাম তখন অতটা ছিল না, কেননা সকালবেলা, তো তার জন্য ফাঁকা ছিল, আর এখন যা জ্যাম ছিল না, আমাদের অনেকটা লেট হয়ে গেছে স্টেশনে ঢুকতে, আমরা সেই ট্রেনটা পাইনি আবার পরের ট্রেনে, তারপর আমাদেরকে আসতে হয়েছে। ভাবো এই এত কষ্ট করে আসা, তার মধ্যে আবার ট্রেন না পাওয়া, বাপরে বাপ, প্রচুর মুশকিলের ব্যাপার। সত্যি কথা বলতে তোমাদের সাথে আর কথা বলার এনার্জি সেই টাইমটাই আর ছিল না। তো চলো মানে একেবারে এসে নিয়ে কোনো রকমে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছি, আর ভালো লাগছিলো না, আর আস্তে আস্তে 11:30 বেজে গেছিলো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।